হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো মেকআপ ভিডিও শেয়ার করবো না, আজকে করবো একটা ছোট্ট ট্রাভেল ব্লগ। প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে অলরেডি, আমরা উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে উঠে দেখি আরে বাস, ট্রেন তো পুরোই ফাঁকা। যাই হোক, সকালের মতন যুদ্ধ করে যেরকম কলেজ যাই সেরমভাবে আর যেতে হলো না। গল্প করতে করতে কখন যে গঙ্গার উপর দিয়ে চলে যাচ্ছি খেয়ালই পড়েনি, তাই জলদি ক্যামেরাটা অন করে তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করলাম। সারাদিনের ব্যস্ততাগুলোকে যখন একটু দূরে সরিয়ে রেখে তুমি একটু প্রকৃতির সাথে সময় কাটাবে, তখন দেখবে নিজেদের কাজকর্মে যেসব ডিপ্রেশন রয়েছে, ফ্রাস্ট্রেশন রয়েছে, সব কিছু তোমাদের দূর হয়ে যাবে এবং নতুন কিছু করার চিন্তাভাবনা তোমাদের মধ্যে তৈরি হবে। যাই হোক, গল্প করতে করতে চলে এলাম বাবুঘাট। বেনারসের মতন এখানেও গঙ্গা আরতি হয়, এত সুন্দর গঙ্গা আরতি দেখবো কখনো ভাবিনি। সন্ধ্যে 6:15 থেকে মোটামুটি এই গঙ্গা আরতি শুরু হয় এবং 7:10 পর্যন্ত এই গঙ্গা আরতি চলে। যাদের অত দূর যাওয়ার ইচ্ছে নেই তারা অবশ্যই কলকাতার এই বাবুঘাটে এসে একবার গঙ্গা আরতি দর্শন করে যায়, সত্যিই বলছি তোমাদের খুব ভালো লাগবে। যাই হোক, গঙ্গা আরতি দেখার পরে আমরা গঙ্গার ধারেই বেশ কিছুক্ষণ থেকে গঙ্গার আর কি হাওয়াটা উপভোগ করছিলাম এবং তারপরেই আমরা চলে গেলাম একটা স্টেশন পর, যেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। সেখানে গিয়ে দেখছি তো আরে বাবা, এখানে তো সবাই রিল করতে ব্যস্ত। যাই হোক, তোমাদের এই মিনি ট্রাভেল ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও।